মাটন রান্না করব। তো এখানে মাটন হাফ কিলো মাটন আছে 500 গ্রাম। তো কি কি লাগছে? পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আদাটা মা এখন বাটছে আর কি, শিলে পিষে নিচ্ছে। তো রসুন বাটা হয়ে গেছে। আর এখানে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখো কীভাবে আমি রান্নাটা করছি। এখানে দেখো আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য। এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, ফোড়নে দিয়েছি জিরে, আর এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো আমার একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দেবো। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো সেই জন্য আমি এর মধ্যে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। এখন এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে, তো এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো একটু এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, যেহেতু ভাজা মশলাটা দিলাম সেই জন্য যাতে তেলে লাগে। মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেবো। তো আমি এর মধ্যে চিনি আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, যখন পেঁয়াজগুলো ভেজে নিই। দেখো মাংসের মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেবো। আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাটনটা একটু জল দিয়ে দিয়েছি প্রায় 30-35 মিনিট করে কষিয়ে। আজকে দশমী স্পেশাল মাটন, তো মা রান্না করেছে আমি করিনি, তো আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো মা মাটনটা রান্না করেছে, মাটন আলু দিয়ে ঝোল, আর এখানে দেখো আলু দিয়ে পটল দিয়ে রান্না করেছে।